শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের উৎসব ময়দানে শুরু হলো অভিযান গোষ্ঠী আয়োজিত বইমেলার। স্তবক তুলে দেবার জন্য অতিথিদের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা, বর্ধমান পুরসভা সহ প্রশাসক আইনুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।